যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন। প্রয়োজনীয় সমর্থন থাকলেও 2024 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত হতে চান জানিয়ে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সোমবার মনোনয়ন জমার শেষ দিনে 100 জন আইন প্রণেতার সমর্থন দরকার হলেও এরই মধ্যে 102 জনের সমর্থন পাওয়ার দাবিও করেন জনসন। যদিও রবিবার পর্যন্ত প্রকাশ্যে 57 জন আইন প্রণেতা সাবেক এই প্রধানমন্ত্রীকে সমর্থন দেন। এদিকে জনসন সরে যাওয়ায় বিস্ময়কর কিছু না ঘটলে সোমবারই ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বিবিসির তথ্য অনুযায়ী 155 জন আইন প্রণেতা সমর্থন দিচ্ছেন তাকে। নতুন করে নাদিম জাহাউই, শৈলেশ ভাড়া, মিচেল ফ্যাব্রিকেন্টের মতো প্রভাবশালী আইন প্রণেতাদের সমর্থন পাচ্ছেন তিনি। দৌড়ে থাকা অপর প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট পেয়েছেন 25 জনের সমর্থন। তবে লেবার পার্টির মতো বিরোধী দলগুলোর সাধারণ নির্বাচনের দাবি জোরালো হতে থাকায় কনজারভেটিভদের নতুন সরকারকেও পড়তে হবে চ্যালেঞ্জের মুখে।